শাসনের কাছে বিচার চাই। এরকম মায়ের বুক দেখুন আর কোনো খালি হয় না, কেউ আর খালি দেখুন হয় না, এটাই বিচার চাই আমাদের মূলত দাবি। এই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্র, সে পেটের তাগিদে তার বাবার অটো নিয়ে গত 19 আগস্ট বেরিয়েছিল, তারপরে 7 দিন পর তার দ্বিখণ্ডিত আমরা লাশ পেলাম। এই 7 দিনের মধ্যে আরিফের পরিবার, সিআইডি, র্যাব, 333, 999, পুলিশ সর্বত্রই বিচরণ করছে। প্রশাসন যদি তৎপর হতো আজকে এই ঘটনার পুনরাবৃত্তি হতো না। আজকে আরিফের মার কোল খালি হয়েছে, কালকে আমার কোল খালি হবে না, এর নিশ্চয়তা কে দেবে? আমরা স্বাভাবিক মৃত্যুর কোনো নিশ্চয়তা পাচ্ছি না। আমি এর তীব্র নিন্দা এবং জোর প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি দ্রুত আরিফের হত্যাকারীদের বিচার করতে হবে, ধরতে হবে এবং ফাঁসি দিতে হবে। আমরা চাই আরিফ হত্যা সুষ্ঠু বিচার হোক, কারণ আরিফ হত্যা করার অনেকদিন হয়ে গেল কিন্তু এখনও প্রশাসন তা সুদৃষ্টিতে দেখতে পাচ্ছে না। কিন্তু আমরা চাই প্রশাসন এটা সুদৃষ্টিতে দেখুক। আমরা দেখেছি যে আমাদের বন্ধু প্রায় বড় ভাই তাকে খুব শোচনীয়ভাবে হত্যা করা হয়েছে এবং নির্মমভাবে। তো আমরা তার প্রতিবাদে আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা আসলে আমাদের বুকে খুব কষ্ট নিয়ে আজ এই প্রতিবাদে দাঁড়িয়েছি। তো আমরা চাই যে আল্লাহ তাআলা যেন তার আত্মার মাগফিরাত কামনা করি, আর যেন তার হত্যাকারীকে প্রযোজ্য বিচার দেন। আমাদের দাবি হলো আমরা আরিফ হত্যার বিচার চাই। এতদিন হয়ে গেল, প্রায় 1 মাস হয়ে যাচ্ছে, কোনো বিচার আমরা পাইলাম না, কোনো সাড়াই পাচ্ছি না। আমরা আইনের কাছে কি আশা করব? আইনরা কি দেখাতে পারে? যখন একটা খুন হয়ে যাচ্ছে, আইনরা যায়, প্রশাসনরা যায়, ওখানে দাঁড়াই গেল, দাঁড়ার পরে আর কাউকে ভিটটা দিবে না, কিন্তু আগে কি করতেছে? বলো না, কেউ যে মারা গেল, হত্যা হইলো, তোমাদের আজকে দাবি এই বিষয়ে? প্রশাসনের কাছে বিচার চাই। এরকম মায়ের বুক দেখুন আর কোনো খালি হয় না, কেউ আর খালি দেখুন হয় না, এটাই বিচার চাই আমাদের মূলত দাবি। এই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্র, সে পেটের তাগিদে তার বাবার অটো নিয়ে গত 19 আগস্ট বেরিয়েছিল, তারপরে 7 দিন পর তার দ্বিখণ্ডিত আমরা লাশ পেলাম। এই 7 দিনের মধ্যে আরিফের পরিবার, সিআইডি, র্যাব, 333, 999, পুলিশ সর্বত্রই বিচরণ করছে। প্রশাসন যদি তৎপর হতো আজকে এই ঘটনার পুনরাবৃত্তি হতো না। আজকে আরিফের মার কোল খালি হয়েছে, কালকে আমার কোল খালি হবে না, এর নিশ্চয়তা কে দেবে? আমরা স্বাভাবিক মৃত্যুর কোনো নিশ্চয়তা পাচ্ছি না। আমি এর তীব্র নিন্দা এবং জোর প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি দ্রুত আরিফের হত্যাকারীদের বিচার করতে হবে, ধরতে হবে এবং ফাঁসি দিতে হবে। আমরা চাই আরিফ হত্যা সুষ্ঠু বিচার হোক, কারণ আরিফ হত্যা করার অনেকদিন হয়ে গেল কিন্তু এখনও প্রশাসন তা সুদৃষ্টিতে দেখতে পাচ্ছে না। কিন্তু আমরা চাই প্রশাসন এটা সুদৃষ্টিতে দেখুক। আমরা দেখেছি যে আমাদের বন্ধু প্রায় বড় ভাই তাকে খুব শোচনীয়ভাবে হত্যা করা হয়েছে এবং নির্মমভাবে। তো আমরা তার প্রতিবাদে আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা আসলে আমাদের বুকে খুব কষ্ট নিয়ে আজ এই প্রতিবাদে দাঁড়িয়েছি। তো আমরা